আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? এই শীতের দিনে মনে হয় না কেউ বেশি ভালো আছেন। আমারই সর্দি ঠান্ডা লেগে একাকার হয়ে আছে। তো যাই হোক, আজকে একটা রান্নার ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আপনাকে দেখাবো কামরাঙ্গা মরিচ, কেউ বলে বোম্বাই মরিচ, এই মরিচের আচার। আমি ঝাল খেতে খুব ভালোবাসি, তাই মাঝে মধ্যে ঝাল জাতীয় কিছু একটা নিজে থেকেই করি। তো আমি প্রথমে কড়াইতে তেল দিলাম। তেল দেওয়ার পরে যে এখানে আমি সরিষা বাটার করে নিয়েছি। বেশি কিছু উপকরণ লাগে না, ঘরে থাকা সামান্য কিছু দিয়েই এই আচারটা করা যায়। এখানে আমি আস্ত কিছু মরিচ, আস্ত কিছু রসুন দিয়ে নিয়েছি আর সরষে বাটা দিয়েছি। এখন রান্না মিডিয়াম ফ্লেমে রেখে আস্ত করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, জিনিসটা বেশি ভাজানো যাবে না, জাস্ট কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে। যে কোনো আচারে আস্ত রসুনটা খেতে খুব ভালো লাগে, তাই আমি সব ধরনের আচারের মাঝে আস্ত রসুনটা দিতে চেষ্টা করি। তো এখানে আমার আরেকটা উপকরণ লাগবে, লেবুর রস। এখন আমি চুলাটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি লেবুর রসটা করে নিলাম আর একটু পরপর এসে নেড়ে দিচ্ছি, যাতে জিনিসটা তলায় লেগে না যায়। তো অনেকটা ভাজা আমার হয়ে আসছে। এখন আমি দিয়ে দেবো কামরাঙ্গা মরিচগুলো। এই যে বেশি না, আমি এখানে 8-10টা মরিচ দিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে আমি এখন এই মশলার সাথে ভাজতেছি। এখন আমি লবণ অ্যাড করে দেব। লবণ অ্যাড করার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি সামান্য একটু মরিচ গুঁড়ো, যেহেতু ঝাল আছেই, ঝাল তো হবেই, একটু কালারটা সুন্দরের জন্য আমি এখানে একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে সামান্য 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, যাতে আচারের কালারটা সুন্দর আসে। এই আচারটা আপনি এয়ারটাইট বক্সে রেখে যে কোনো কিছুর সাথে আপনি খেতে পারবেন। বিশেষ করে আপনার খিচুড়ি, ভাতের সাথে অনেক ভালো লাগে এই আচারটা খেতে। এখানে আমি 5 ফোড়ন গুঁড়ো করেছিলাম এই পিসনিতে। তো পিসনির মধ্যে 5 ফোড়নের গুঁড়ো লেগেছিলো, তাই আমি ধুয়ে ওই পানিটা দিয়ে দিচ্ছি। পানি বেশি দেওয়া যাবে না, অল্প একটু পানি দিব, জাস্ট মশলার গন্ধটা চলে যাওয়ার জন্য আর রসুন মরিচগুলো সিদ্ধ হওয়ার জন্য। যদিও ভাজাতেই অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়ি পরিমাণ মতো, প্রায় 1 চামচের মতো দিয়ে দিলাম, যেহেতু আমার উপকরণ খুবই সামান্য, 8-10টা মরিচের যা হয় আর কি। দিয়ে কতক্ষণ নেড়ে চেড়ে আমি অ্যাড করে দেব এখন লেবুর রস। পানিটা দিয়ে কিছুক্ষণ কষানোর পর এই যে দিয়ে দিলাম লেবুর রস। একটা লেবুর রস পুরো দিতে হবে, কারণ আচারটা ঝাল, টক, মিষ্টি সব মিলিয়ে হবে, খেতে যেন অসাধারণ হয়, এই জন্য আমি লেবুর রসটা অ্যাড করলাম। যেহেতু কামরাঙ্গা মরিচের আচারটা অনেক ঝালি হয়, সেই জন্য টেস্টের জন্য আমি চিনিও অ্যাড করব। মিষ্টি জাতীয় যেন চিনি, ঝালের জন্য তো মরিচ আছেই, টকের জন্য লেবুটা আমি ইউজ করলাম। আপনারা ইচ্ছা করলে জলপাই বা অন্য কিছু দিতে পারেন টক জাতীয়, তবে লেবুর রসটা দিয়ে করলে এই আচারটা খেতে অনেক বেশি মজা হয়। বৃষ্টির দিন, ঠান্ডার দিন এই আচারটা দিয়ে খেতে সত্যি অনেক মজা লাগে। আমার কাছে তো ভীষণ মজা লাগে, আপনারা একবার করে দেখবেন, দেখবেন এটার ফ্যান হয়ে যাবেন। এই আচারের স্মেলটা অনেক সুন্দর আসে, খেতেও অনেক মজা। তবে যারা বেশি ঝাল খান তাদের জন্য মজা, যারা ঝাল কম খান বা ঝাল পছন্দ করে না তাদের জন্য মজা না। তো পানিটা শুকিয়ে আসলে, পানি থাকা যাবে না, তেল যখন উপরে উঠে আসবে তখন আমার আচারটা কমপ্লিট। এই আচার আপনারা খিচুড়ি, ভাত, যে কোনো কিছু খেতে খেতে পারবেন। তো আমার এই কামরাঙ্গা মরিচের আচারটা কেমন হলো বলবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, খুব ভালো, আল্লাহ হাফেজ।